আসসালামু আলাইকুম ওয়েলকাম ডি স্টাডি টু পয়েন্ট ও আশা করি শিক্ষিত বন্ধুরা তোমরা সবাই ভালোছো আজকে আমরা চলে এসেছি আইসিডির একটি ডিও নিয়ে আজকের এই বিডিও তোমরা আলোচনা করব কিভাবে সক সংখ্যা পদ্ধতি অর্থাৎ ডেসিমাল হ্যাকার ডেসিমাল বাইনারি ওয়াকটাল এ চারটি সংখ্যা পদ্ধতি আমরা এক নিয়মে যোগ করব কীভাবে সেই সম্পর্কে জানবো আমরা আজকে তো আমরা এমন একটি পদ্ধতি সম্পর্কে জানবো যেখানে আমরা হেক্সাডেসিল যোগ করব কিন্তু সেগুলো রূপান্তর হয়ে যাবে বাইনারি যোগ ফলে অক্টাল যোগ ফলে অথবা হেক্সাডেসিমাল যোগ ফলে চলো আমরা তাহলে আমাদের নিয়মটি শুরু করি প্রথমেই এই নিয়মটি জানার জন্য আমাদের একটি রুল অবশ্যই মনে রাখতে হবে সেই রুলসটি সেই রুলটি হচ্ছে একটি রুল যে কোনো সংখ্যা পদ্ধতি দুই বা ততোধিক অঙ্কের যোগফল এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে আমি বলছি অঙ্ক অঙ্কের যোগফল কখনোই ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি আমরা জানি যে দশমিক ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে টেন হ্যাকা ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে ষোলো এরপর অক্টাল সংখ্যা পদ্ধতির যোগফল হচ্ছে আট সরি বেস হচ্ছে আট আর বাইনারি সংখ্যা পদ্ধতির বেশ হচ্ছে দুই অর্থাৎ কোনো অঙ্কের দুই বা তিক অঙ্কের যোগফল ফল এগুলোর থেকে বেশি হতে পারবে না আমরা যে সংখ্যা পদ্ধতি যোগ করব সেটি সম্পর্কে বেশি হতে পারবে না কখনোই ওই সংখ্যা পদ্ধতি বেশ বৃত্তি অপেক্ষা বড় হতে পারবে না অথবা সমান হতে পারবে না এই রুচটি বোঝা যাবে আমরা যদি একটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটি বুঝাই তো প্রথমেই আমি একটি হ্যাকা একটি ডেসিমেল সংখ্যা যোগ করে দেখা তাহলে ব্যাপারটি বোঝা যাবে যেমন আমরা একটি হ্যাক্সার ডেসিমেল সংখ্যা লিখি যেমন নাইনটি নাইন প্লাস সিক্সটিন যখন আমরা দুটি সংখ্যা যোগ করবো তখন আমরা ছোটোবেলায় যে নিয়মটি করেছি যে নাইন প্লাস সিক্স ইকুয়াল টু ফাইভ বসিয়ে দিলে হাতের এক আছে এক এক দুই আর নয় দুয়ে এগারো এলবেন অর্থাৎ ওয়ান ওয়ান ফাইভ এটি আনসার আসে এখন আমাদেরকে এই নিয়মটি একটু ভুলতে হবে আমরা মনে করবো যে এই নিয়মটি এখন আমরা ভুলে যাব এখন আমি একটু অন্য পদ্ধতিতে এই ডেসিমাল সংখ্যা যোগ করব। প্রথমে একটু কঠিন লাগলেও পরবর্তীতে সহজ হয়ে যাবে তো আমি প্রথমে দেখাচ্ছি মনে করো এখানে আমরা ডেসিমেল সংখ্যা যোগ করছি এখন ডেসিমেলের বৃদ্ধি হচ্ছে কত টেন যেহেতু টেন তাহলে নাইন প্লাস টেন এটি হবে কত ফিফটিন তো এই ফিফটিন এখন তোমাকে দুইটি প্রশ্ন করতে হবে মনে করো ফিফটিন আসলো নাইন প্লাস সিক্স তাহলে ফিফটিন আসলো এই ফিফটিন সংখ্যা পদ্ধতি ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস অর্থাৎ টেন টেন অপেক্ষা বড় আসলে এই সংখ্যা পদ্ধতি হ্যাঁ বড় যেহেতু বড় তাহলে আমাদেরকে এখান থেকে এই ফিফটিন থেকে এই বিয়োগ করতে হবে তাহলে বেস বিয়োগ করলে কত হলো পাঁচ এখন পাঁচ কি এই বেস টেন অবশ্য বড় না ছোট দেখাচ্ছে সেহেতু আমরা ফাইভ প্লাম আর আমরা এখানে লক্ষ্য করতে হবে যতবার টেন অথবা অর্থাৎ বেস বিয়োগ করবো সেই যত বার হবে সেই বারটা এখানে আমরা একবার বিয়ে করেছি সেহেতু এক হাতে আছে এই একটাকে আমরা যোগ করব এখানে এনে এই জায়গায় একটা যোগ করব তো এক একে দুই টু হলো টু প্লাস নাইন এলেন হলো তো এবার এলেভেন সংখ্যাটি কি তিন অপেক্ষা বড় হ্যাঁ বড় যেহেতু বড় তাহলে এলেভেন মাইনাস টেন এখন বেস বিয়োগ করতে হবে তো বেশ বিয়োগ করলে দাঁড়াচ্ছে ওয়ান এখন লক্ষ্য করো এই ওয়ান সংখ্যাটি কি তিন অপেক্ষা বড় বড় না ছোট তো আমরা ওয়ান পেলাম এই ওয়ানটি বসিয়ে দিলাম এবার লক্ষ্য করতে আমরা কয়বার বেশি বিয়োগ দিয়েছি এখন তোমরা দেখতে পাচ্ছ বেশ আমরা টেন শুধু একবার বিয়োগ দিয়েছি ওই হাতের এক আছে তোমরা এখানে এই একটা বসে যাবে যেহেতু কোনো সংখ্যা নেই যোগ হবে না এই জন্য এক বসে যাবে এখন লক্ষ্য করো দেখে যাও একশো ওয়ান ওয়ান ফাইভ আনসারটি চলে আসলো নাইনটি নাইন প্লাস সিক্সটিন ইকুয়াল ওয়ান হান্ড্রেড এন্ড ফিফটিন প্লাস ওয়ান চলে আসলো এবার আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যোগ করি এই ডেসিমেল সংখ্যা পদ্ধতি যোগের এই পদ্ধতি অনুসরণ করেই আমরা এখন বাইনারি অক্টাল হেক্সা ডেসিমেল যোগ জানবো এই নিয়ম পদ্ধতি যোগ করবো ডেসিমেল পদ্ধতিতে কিন্তু এটি রূপান্তরিত হয়ে যাবে অক্টাল হেক্সা ডেসিমেল বাইনারি যোগ করে তো আমরা চলে যাই প্রথমে আমরা বাইনারি যোগ দেখব প্রথমে আমরা বাইনারি যোগ দেখব তো বাইনারি সংবদ্ধদের আমি একটি প্রশ্ন উঠিয়ে দেখি এই এখানে আমরা সব সময় দুই লেয়ার অর্থাৎ দুইটা রোর ভিতরে আমরা যোগফল করতে জানি কারণ এটি সহজ আর কিছু রুলস হয় শিখিয়ে দেয় যেমন জিরো প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান জিরো প্লাস জিরো ইকুয়াল জিরো ওয়ান প্লাস জিরো ইকুয়াল জিরো জিরো প্লাস জিরো জিরো আমরা এখন এই পদ্ধতিগুলো ভুলে যাব আমরা এই মাত্র যে ডেসিম পদ্ধতিটা যোগ করেছি এখন সেই পদ্ধতিটা আমরা এই বাইনারি যোগটা দেবো একেবারে সহজ হয়ে যাবে তো ব্যাপারটা আমি প্রথমেই শুরু করছি এখানে পাঁচটি লেয়ার আছে এখন এই পাঁচ লেয়ারের ম্যাথ পাঁচ লেয়ারের বাইনারি যোগফল করবো এটি অত্যন্ত সহজ হয়ে যাবে তো লক্ষ্য করো প্রথমে আমাদেরকে দেখতে হবে তো এদিকে দেখা যাচ্ছে ওয়ান প্লাস জিরো প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে এটি কত দাঁড়াচ্ছে এক দুই তিন চার ফোর দাঁড়াচ্ছে তো যেহেতু ফোর আসলো তো ফোর আসলো তো এখন আমাদেরকে দেখতে হবে আর বাইনারি সংখ্যার বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে গিয়ে টু যেহেতু এটি ফোর হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে প্রথমে ফোর আসলো এই ফোর সংখ্যাটিকে এখন আমাদের দুইটি প্রশ্ন করতে হবে এই ফোর সংখ্যাটা কি বাইনারির বেশ অর্থাৎ টু অপেক্ষা বড় না সমান এখানে দেখা যাচ্ছে বড় সেহেতু আমাদেরকে টু বিয়োগ করতে হবে তো টু বিয়োগ করলে দাঁড়াচ্ছে টু এখন আমাদেরকে এই টুকে আবার প্রশ্ন জিজ্ঞেস করতে হবে যে এই টু কি বাইনারি সংখ্যা পদ্ধতির বেশ টু অপেক্ষা বড় না বড় না সমান হ্যাঁ সমান যেহেতু সমান হলো তাহলে সমান হওয়া যায় না আমাদের এই রুলসে বলা হয়েছে যে অপেক্ষা বড় অথবা সমানতে পারবে না তো আমাদেরকে টু আবার বিয়ে করতে হবে তো টু আমরা বিয়োগ করে দিলাম তাহলে এখানে দাঁড়াচ্ছে জিও আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে আমরা কয়বার বিয়োগ করলাম এই যে এখানে একবার বিয়োগ করলাম দুইবার বিয়োগ করলাম যেহেতু দুইবার এক করেছি প্রথমে এই শূন্যটি এখানে বসিয়ে দেবো আর দুইবার বিয়ে করেছি অর্থাৎ দুই হাতে আছে এই দুই এসে এখানে যোগ হবে তো এখানে যোগ হলে তো টু প্লাস ওয়ান থ্রি হয়ে যাচ্ছে টু প্লাস ওয়ান থ্রি থ্রি প্লাস ওয়ান ফোর টু প্লাস ওয়ান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো আমাদেরকে জিজ্ঞেস করতে হবে বড় তো যেহেতু বড় তো আমরা বিয়ে করছি ফাইভ আসে আবার এটি দুই থেকে বড় আমরা আবার বিয়ে করছি কত আসছে থ্রি আসে আমরা আবার বিয়ে করছি থ্রি সংখ্যাটি দুই থেকে বড় সেহেতু আবার বিয়ে করলাম আসলো ওয়ান এখন লক্ষ্য করো এখানে ওয়ান আসলো আমরা ওয়ান বসিয়ে দিলাম পাঁচ বিয়োগ চিহ্ন কয়টি একটি দুইটি তিনটি বিয়োগ চিহ্ন অর্থাৎ তিন বিয়োগ করা হয়েছে এই হাতের তিন এখানে এসে যোগ করবো চার হলো পাঁচ ছয় সাত আবার সাত হলো তো আবার সাত হলো আমরা একই রকম প্রসেস করবো এই একই রকম প্রসেস করে আবার ওয়ান পাবো আবার হাতে থাকবে তিন কারণ বিয়োগ আমরা তিন বার আবার হাতে থাকবে তিন তো তিন প্লাস ওয়ান ফোর হলো ফাইভ সিক্স সেভেন এইট এবার আমরা এইট পেলাম এই সংখ্যাটি আবার দুই থেকে বড় যেহেতু একরকম প্রসেসে আমরা বিয়ে করব। বিয়ে করলে এখানে সিক্স আসলো আর বিয়ে করব কারণ দুই থেকে বড় ফোর আসলো আবার বিয়ে করব কারণ ফোর দুই থেকে বড় এবং শেষ পর্যন্ত জিরো আসলো এটি কিন্তু আবার দুই থেকে বড় না অথবা নয় সেহেতু আমরা এখানে জিরো বসিয়ে দেবো আর বিয়ে করলাম কয়বার সেটি লক্ষ্য রাখ একবার দুইবার তিনবার তো সে তিন হাতে যে তিন আছে এখানে আবার হয়ে যাবে তাহলে ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটা হলো আমরা এই একই প্রসেস আবার করবো এই প্রসেস আবার করলে এখানে আসবে আবার জিরো আর আমরা যেহেতু আমরা এখানে একটি লক্ষ্য করার বিষয় আছে তো আমরা যদি আমরা তো সবসময় হাতে যে আছে তা বসিয়ে দেবো এখানে যেহেতু সংখ্যা নেই তাহলে আমরা তিন বসিয়ে দেব। কিন্তু একটি বিষয় লক্ষ্য করো তিন সংখ্যা কিন্তু বাইনারিতে নেই বাইনারিতে কিন্তু জিরো আর অনসার অন্য কোনো সংখ্যা নেই তো সেহেতু আমরা যেহেতু তিন পেলাম এই তিনকে আবার লিব তিন দুই থেকে বড় না সমান সেটি দেখলাম যেহেতু বড় সেহেতু আমরা দু থেকে বিয়ে করলাম কত আসলো ওয়ান আসলো তো তিন থেকে দুই বিয়ে করলে ওয়ান আসে তো আমরা এই ওয়ান বসিয়ে দিলাম আবার লক্ষ্য আমরা বিয়ে করলাম কয়বার একবার সেহেতু এখানে আবার হাতে এক এই এক এখানে চলে আসবে তো এখানে একটু বিষয় লক্ষ্য করতে হবে যে আমি এখানে এটি হবে টু কারণ ফোর থেকে টু গেলে টু তারপর একটি দেখতে হবে বেশ অপেক্ষা বড় নয় আবার সমান সেহেতু আবার আমরা এখানে বিক করব তো এখানে আসবে জিও তো এখানে আসবে জিরো তো আমরা এই জায়গায় জিরোটি বসিয়ে দিলাম এখন আমাদেরকে লক্ষ্য করতে হবে যে কোন বিষয়টি এখানে কয়টি আমরা কয়বার বিয়োগ করেছি একবার দুইবার তিনবার চারবার যেহেতু চারবার এই চার এখানে যোগ হবে এই চার এখানে যোগ হবে এই জায়গায় একটু ভুল হয়েছে তো আমরা সেটি আবার দেখে নিচ্ছি কারণ এই জায়গায় তিনবার করেছিলাম তো এখন তো চারবার যেহেতু চার হাতে চার আছে এই চার এখানে যোগ হবে চার একে পাঁচ ছয় সাত আট নয় নয় আসলো এখন নয় দুই থেকে বড় তো আমরা বিয়োগ করবো বিয়োগ করে দাঁড়াচ্ছে সেভেন আবার বিয়োগ করবো দাঁড়াচ্ছে ফাইভ আবার বিয়োগ করবো দাঁড়াচ্ছে থ্রি আবার বিয়োগ করব। তাহলে দাঁড়াচ্ছে ওয়ান কয়বার বিয়ে করলাম একবার দুইবার তিনবার চারবার আর ওয়ান পেলাম সেই ওয়ান এখানে বসালাম হাতে পেলাম চার কিন্তু চার সংখ্যাটি কিন্তু বাইনারিতে নেই বাইনারিতে ওয়ান আর জিরো ছাড়া অন্য কোনো নেই তো অন্য কোনো সংখ্যা নেই তো সেরূপ আমরা এই যে চা পেলাম হাতে যে চার চারছে সেই চার কিন্তু আমরা এখানে বসাতে পারছি সেহেতু আবার এই চারকে আবার দুই দিয়ে বিয়ে করব দুই থেকে বিয়ে করব তাহলে দুই আবার করব করবো দাঁড়াচ্ছে তাহলে আমরা জিরো বসালাম এখন আমরা কয়বার বিয়ে করলাম দুইবার এখন আমরা কয়বার বিয়ে করলাম দুইবার তো সেই দুই এখানে যে আমরা জিরো পেলাম সেই জিরোটি বুঝিয়ে দিয়েছি এখন আমরা হাতে আছে কত হাতে আছে হচ্ছে দুই কারণ দুইবার বিয়োগ করেছি তো দুই থেকে দুই কিন্তু আবার বাইনারিতে নেই সেহেতু আমাদেরকে সেই দুটি আবার বাদ দিতে হবে তাহলে সেই একই প্রসেস আবার দুই বিয়োগ দুই তাহলে কত দাঁড়াচ্ছে শূন্য শূন্য তো আমরা বসিয়ে দিলাম তো আর আছে হাতে এক কারণ একবার বিয়ে করেছি তো সেই এক এখানে বসিয়ে দিলাম তাহলে আলটিমেটলি আনসারটা দাঁড়াচ্ছে ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো এটা হচ্ছে গিয়ে আনসার তো আমি আরেকটি ম্যাথ করছি তাহলে এই ব্যাপারটি ভালোভাবে বুঝে যাবে তো আমরা পরবর্তী ম্যাচে যাচ্ছি তো এই ম্যারে আবার আরেকটি আমি ম্যাথ দিয়েছি তো এই ম্যাথে লক্ষ্য করো তো এখানে চারটি জায়গা আছে তো ওয়ান প্লাস ওয়ান কত হচ্ছে থ্রি থ্রি কি দু এর থেকে বড় হ্যাঁ বড় কত বড় ওয়ান তো আমরা এখানে ওয়ান বসিয়ে দিলাম হাতে থাকবে এক কারণ একবার বিয়োগ করেছি এক একে দুই দুই আর তিন তিন আর একে কত চার তো চার থেকে আমরা দুই বিয়োগ করব দুই দাঁড়াচ্ছে আবার দুই বিয়োগ করব কারণ এখানে সমান হয়ে যাচ্ছে তো জিরো বসিয়ে দিলাম হাতে থাকবে দুই কারণ দুইবার বিয়োগ করছি আমরা তো দুই আর একে তিন তাহলে দুই আর একে তিন দাঁড়াচ্ছে তিন চার পাঁচ ছয় ছয় পেলাম ছয় থেকে চার বিয়োগ ছয় থেকে দুই বিয়োগ যাবে তাহলে দাঁড়াচ্ছে কত ফোর ফোর থেকে আবার দুই বিয়োগ দিব দুই আবার বিয়োগ দিব জিরো তাহলে কয়বার বিয়োগ দিলাম তিন আর জিরো বসিয়ে দিলাম যেহেতু তিন বিয়োগ দিলাম তিন হাতে থাকবে এই তিন এখানে যোগ করবে যোগ হয় তাহলে চার পাঁচ ছয় আবার ছয় হলে এই একই প্রসেসে আবার জিরো আসবে এই একই প্রসেসে জিরো আসবে জিরো দিলাম হাতে থাকবে ওই একই প্রসেসে তিন তো যদি আমরা এখানে হাতের তিন এখানে যোগ করি তাহলে চার পাঁচ ছয় সাত আসে তাহলে এই সাত থেকে আমরা দুই বিয়োগ দেব কত হচ্ছে পাঁচ আবার বিয়োগ দিব তিন আবার বিয়োগ দেব কত হচ্ছে ওয়ান বিয়োগ করবার দিলাম তিনবার তো আগে তো ওয়ান পেলাম সেই ওয়ান বসিয়ে দিলাম বিয়োগ যেহেতু তিনবার দিয়েছি তিন কিন্তু বাইনারিতে নেই সেহেতু আমরা তিন বসাতে পাচ্ছি না আবার তাহলে বিয়োগ দেব ওয়ান পাচ্ছি আমরা এখানে ওয়ান পাচ্ছি তাহলে আবার এখানে লক্ষ্য করো যে আমরা একবার বিয়োগ দিয়েছি সে হালটা এক রয়ে গেল সে এক এখানে বসে দেব তাহলে এভাবেই আশা করি বুঝেছে এভাবেই আমরা যোগ করলাম কিন্তু আমরা ডিসি মালে কিন্তু উত্তর পেয়ে গেলাম বাইনারি যোগফল এভাবে আমরা বাইনারি যোগ করব চলো এবারে একই পদ্ধতিতে আমরা অক্টাল অক্টাল যোগ করব তো আমরা অক্টাল যোগফলের দিকে গিয়ে তো অক্টালের ক্ষেত্রে আমি একটি প্রথা লিখে রেখেছি তো এই যে অকটাল এই অকাল সংখ্যা পদ্ধতিতে বেশটি হচ্ছে কত আমাদেরকে সকলেই মনে রাখতে হবে অকটাল সংখ্যা পদ্ধতিতে বেস্ট হচ্ছে আর্টের আমরা সবাই জানি তো এখন আমরা যোগ শুরু করি তো পাঁচ প্লাস ফাইভ প্লাস ফাইভ টু টেন সেভেন প্লাস সেভেন ফোর্টিন তাহলে টেন প্লাস পয়েন্ট টোয়েন্টি ফোর দাঁড়াচ্ছে এই সবগুলো যোগ করলে টোয়েন্টি ফোর সংখ্যাটি তো আট থেকে বড় অবশ্যই দেখে বোঝা যাচ্ছে তাহলে বিয় করলে দাঁড়াচ্ছে সিক্সটিন বিয়োগ করলে আছে সিক্সটিন সিক্সটিন সংখ্যাটি আট থেকে কি বড় হ্যাঁ বড়ো তাহলে আবার বিয়োগ করব বিয়োগ করলে এখানে যাচ্ছে এইট আবার এইট সংখ্যাটি কিন্তু আটের সমান অর্থাৎ বিশের সমান বিশের সমান পাওয়া যাবে না তাহলে এখানে জিরো আসবে তাহলে আমরা জিরো বসিয়ে এলাম এবার লক্ষ্য করো আমরা বিয়ে করলাম কয়বার একবার দুইবার তিনবার যেহেতু তিনবার বিয়ে করিলাম সেই তিন এখানে যোগ হবে তিনে সাথে কত টেন টেন তারপর সেভেন্টিন 20 26 দ্বারা আছে তো 26 আমরা এখন 26 থেকে 8 বিয়োগ দেব কত দ্বারা আছে আবার 8 বিয়োগ দিলাম তাহলে দ্বারা আছে কত আবার বিয়োগ দেব তাহলে দ্বারা আছে কত 2 কোলার বিয়োগ দিলাম তিন বার বিয়োগ দিলাম যেহেতু তাহলে তিন হাতে থাকে আর দুই পেলাম এই দুই এখানে বসিয়ে দেব আর তিন হাতে রাখলাম তিন পেলাম তিন বিয়োগ করেছি যেহেতু একুই নিয়ম তার ফাইভ প্লাস থ্রি এইট তাহলে এবার তিন ছাতা একুশ একুশের সাথে কারণ অবশ্যই বড় যেহেতু টুয়েন্টি ওয়ান টুয়েন্টি ওয়ান থেকে আবার এইট বি যোগ করব তাহলে এখানে আসে কত টুয়েন্টি ওয়ান এইট তাহলে আসছে

সরি এখানে থার্টিন থার্টিন মাইনাস এইট তো থার্টিন মাইনাস এইট করলে দাঁড়াই কত ফাইভ তো আমরা এই ফাইভ এখানে বসিয়ে দিলাম এখন লক্ষ্য করতে হবে কয়বার বিয়ে করেছি একবার দুইবার তিনবার তিনবার বিয়োগ করেছি যেহেতু তো সেই তিন আমরা এখানে বসিয়ে দিতে পারি এখন লক্ষ্য করো এখানে সবগুলোই কিন্তু এই যেহেতু অক্টাল থ্রি ফাইভ টু জিরো যেটাকে সেভেন পার্সেন্ট সবগুলি অক্টাল সেহেতু এই জন্য আমরা তিন থেকে আর আট বিয়োগ করিনি যেটা আমরা বাইনারি তোলেছিলাম কারণ বাইনারিতে দু আর ওয়ান ছাড়া অন্য কোনো সংখ্যা নেই আশা করি বুঝে গেছে এবার লক্ষ্য করো এই দুইটি ম্যাথের দিকে এটি সবসময় এমসি এসে থাকে যে সেভেন্টি সেভেনের পদের সংখ্যাটি কত ফিফটি ফাইভের পদের সংখ্যা কত অক্টালে কত যদি চাই অক্টাল কত তাহলে আমরা এই পদ্ধতি ব্যবহার করে করতে পারি যেমন আমি যদি দিচ্ছি সেভেন্টি সেভেন প্লাস ওয়ান চাইলো তো তুমি প্রথমে করবা সেভেন প্লাস ওয়ান কত এইট যেহেতু এইট আসলো তাহলে আমরা এখন যুগ করবো যেহেতু এইট আসলো তো লক্ষ্য করো সেভেন প্লাস কত আসলো এইট তাহলে এইট থেকে আমরা এইট বিয় কারণ এইট জিরো এখানে বসে দিলাম এবার লক্ষ্য করলাম একবার যেহেতু একবার করলাম তাহলে হাতে থাকবে এক সেই এক আবার এখানে যোগ সেভেন প্লাস ওয়ান কত হলো এইট তাহলে এই এক পদ্ধতিতে এইট মাইনাস এইট থেকে বিয়োগ হয়ে তাহলে জিরো হয়ে যাচ্ছে আবার আবার জিরো হয়ে যাচ্ছে

তো আমরা সিক্স বসে দিলাম এখন এখানে লক্ষ্য করতে হবে অকটা বলে তোমাকে একটু কনফিউজ করার চেষ্টা করবে তো আমরা তো সব সময় এইট থেকে বিয়োগ করি কিন্তু এখানে লক্ষ্য করো থেকে থেকে বিয়োগ বিয়োগ করি করি কখন যখন যখন বড় হয়ে যায় তখন যোগ আট অপেক্ষা বড় অথবা সমান হয় কিন্তু এখানে লক্ষ্য করো ফাইভ প্লাস ওয়ান এখানে কত হলো সিক্স সেহেতু এখানে আটকে বিয়োগ যাবে না আর হাতেও কিছু নেই সেহেতু এই পাঁচের পাঁচ বসেই যাবে তাহলে দাঁড়াচ্ছে কত ফিফটি সিক্স চলো এবার আমরা চলে যাই একেবারে শেষ সংখ্যা পদ্ধতি সেটি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি যোগ তো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমি প্রথমে দুইটি মজাদার ম্যাথ দিয়েছি প্রথমটি হচ্ছে আব্বার সাথে দাদা যোগ করব তারপর আবার বাবার সাথে দাদা যোগ করব তো চলো আমরা দেখি আব্বার সাথে দাদা যোগ করলে কি হয় আর বাবার সাথে দাদা যোগ করলে কি হয় তো প্রথমে লক্ষ্য করতে হবে নিতে হবে যেহেতু এবলেই জানা আছে তো আমি লিখে নিয়েছি তো এবিডি এর মানগুলো হচ্ছে টেন এলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন কত কত টেন আমরা যোগ করব যে আবার সাথে দাদা আর বাবার সাথে দাদা যোগ করলে কি হয় এটি একটি মজার তো আমরা প্রথমে কি করবো তো যেহেতু এর মান হচ্ছে গিয়ে কত টেন আর আমি এখানে সুবিধার জন্য এখানে লিখে দিচ্ছি

এই টোয়েন্টি সংখ্যা সংখ্যা পর বেস হচ্ছে গিয়ে সিক্সিন থেকে টুয়েন্টি বড় যেহেতু তাহলে কত বড় ফোর আবার ফোর সংখ্যা কিন্তু সিক্সটিন থেকে বড় নয় সেহেতু আমরা ফোর বসিয়ে দিলাম হাতে কিন্তু এক থাকবে কারণ আমরা এক হাতে কিন্তু এক থাকবে কারণ আমরা এক বার বিয়োগ করেছি একবার বিয়োগ করছি তো এই হাতের এক এখানে এনে যোগ করবো ডি এর মান কত আমরা সকলে জানি তেরো তাহলে তেরো আর একে চোদ্দ আবার বি এর মান কত এলিভেন তাহলে দাঁড়াচ্ছে টোয়েন্টি ফাইভ এখন দেখতে হবে যে এই টোয়েন্টি ফাইভের সাথে যোগ টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি ফাইভ থেকে ষোলো আবার বিয়োগ করতে হবে তাহলে আনাচ্ছে কত নাইন এখন দেখতে হবে নাইন সংখ্যাটা কি ষোলো থেকে বড় না বড় নয় সমান না সমান নয় তাহলে এই নাই আমরা বসিয়ে দিলাম বিয়ে করলাম একবার সে এক আবার এখানে এনে বসিয়ে দিব তো এর মান্ডেন যেহেতু তাহলে তাহলে আর হচ্ছে সেই থেকে আবার ষোলো বিয়ে করব একই প্রসেস সিক্স দাঁড়াচ্ছে সেই সিক্স আবার এখানে বসিয়ে দিব বিয়ে করলাম কয়বার একবার সে এক আবার এখানে আনলাম বি এর সাথে যোগ করব ফরটিন আর টেন কত টোয়েন্টি ফোর সেই টোয়েন্টি ফোর থেকে আবার সিক্সটিন বিয়োগ দিলাম তাহলে দাঁড়াচ্ছে কত টোয়েন্টি ফোর থেকে বি দাঁড়াচ্ছে এইট সেই সরি থেকে হ্যাঁ এইট বের দিতে এইট সঙ্গে আবার আমরা এখানে বসিয়ে দেব কারণ এইট আবার সিক্সটিন থেকে ছোট তো সেই এইট আমরা বসিয়ে দিলাম এখন লক্ষ্য করো বিয়ে করলে কয়বার একবার অর্থাৎ হাতে এক রয়ে গেল সে এক এই সে এক আবার আমরা এখানে বসিয়ে দিলাম তাহলে আব্বা প্লাস দাদা দাঁড়াচ্ছে এইটিন প্লাস সিক্স এইটিন এবার আমরা পরবর্তী বাবার সাথে আর যোগ করলে কি হয় সেটি দেখি তো এ প্লাস টেন্টি টোয়েন্টি থেকে সিক্সটিন দিলে দাঁড়ায় ফোর সেই ফোর বসিয়ে দিলাম আবার একবার বিয়ে দিলাম সে একবার এখানে যোগ করবো ফোরটিন ফোরটিন প্লাস টোয়েন্টি ফাইভ তো টোয়েন্টি থেকে আবার সিক্সটিন দিলাম এখানে দাঁড়াচ্ছে কত নাইন সেই নাইন আবার এখানে বসিয়ে দিলাম একবার ভিতরে বিয়ে দিলাম সেই এক এসে আবার এখানে যোগ হলো এন আর ওয়ান এলেভেন তাহলে এলেভেন আর হচ্ছে টোয়েন্টি ওয়ান আবার সিক্সটিন বি দিলাম তাহলে কত দাঁড়াচ্ছে ফাইভ কত দাঁড়াচ্ছে ফাইভ সেই ফাইভ আমরা আবার এখানে বসিয়ে দিলাম বিয়োগ করলাম কবার একবার সেই এক আবার এখানে এনে যোগ করবো তাহলে থার্টিন ফোর্টিন হয়ে যাচ্ছে ফোর্টিনের সারাবাদ এলেভেন করবো টোয়েন্টি ফাইভ দাঁড়াচ্ছে

এখানে এটি যোগ করলে কি দাঁড়ায় তো এটি একটু পদ্ধতি সেই থার্টিন ডি প্লাস বি থার্টিন থার্টিন এর সাথে আমরা যোগ করব কত থার্টিন আর এখানে হচ্ছে ইলেভেন তাহলে কত দাঁড়াচ্ছে টোয়েন্টি ফোর টোয়েন্টি এর সাথে আবার

ছয়ার তারিখে কত হলো সাত সাত হাজার এতে কত সাত প্লাস টেন প্লাস এলিভেন তাহলে যোগ করলে দাঁড়াবে টোয়েন্টি নাইন আবার টোয়েন্টি নাইন থেকে একের প্রচেসে আমরা আবার ডি পাবো সেই ডি বসিয়ে দিলাম আবার হাতে যেহেতু এক আছে সেই এককে আমরা এখানে যোগ করবো তাহলে দাঁড়াবে কত ফাইভ প্লাস ওয়ান সিক্স প্লাস এফ এর মান হচ্ছে ফিফটিন আর বি এর মান হচ্ছে এলিভেন যোগ করলে দাঁড়াবে থার্টি টু তো সেহেতু এই থার্টি টু দাঁড়াচ্ছে থার্টি টু থেকে আমরা সিক্সটি বিয়ে করলাম সিক্সটিন একবার বিয়ে করলে দাঁড়াচ্ছে সিক্সটিন আবার বিয়ে করলাম কারণ সিক্সটিন সিক্সটি এই বেসে সিক্সটিনের সমান সেহেতু বিয়ে করলে দাঁড়াচ্ছে জিরো তো আমরা সেই জিরো প্রথমে এখানে বসিয়ে দিলাম দশমিকের স্থান দশমিক বসে যাবে দশমিক যেখানেই থাকুক সেখানে বসে যাবে এটির যোগে কোনো প্রভাব ফেলে না সকল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রেই তো সেহেতু সেই শূন্য আমরা বসিয়ে দিলাম আমরা বিয়োগ করলাম কয়বার লক্ষ্য করো একবার দুইবার দুইবার বিয়ে করলাম সেই দুই এখানে এনে যোগ করব। তাহলে সেভেন প্লাস টু নাইন মান কত ফোরটিন আর এর মান কত টেন এগুলো যোগ করলে দাঁড়াবে থার্টি থ্রি তো থার্টি থ্রি সিক্সটিন থেকে বড় একই প্রসেসে বিয়োগ করব সতেরো আবার বিয়োগ করব ওয়ান দুইবার বিয়োগ করলাম হাতে দুই থাকবে আর ওয়ান পেলাম সেই ওয়ান এখানে বসালাম দুই থাকবে হাতে সেই দুই এখানে যোগ করলাম নাইন প্লাস টু এলেভেন এলেভেন প্লাস সেভেন প্লাস নাইন দাম টোয়েন্টি সেভেন আবার একই প্রসেসে সিক্সটিন বিয়োগ করলাম আসছে কত এলিভেন এলিভেন কিন্তু থার্টিন থেকে বড় নয় এবং এটি এর মান বি তো আমরা সেই বি বসিয়ে দেব সেই বি কিন্তু আমরা বসিয়ে দিলাম এখানেই কিন্তু ম্যাথটি শেষ নয় লক্ষ্য করতে হবে যে এখানে কিন্তু হাতে এক হয়ে গেল কারণ একবার বিয়ে করলাম সেই এক কিন্তু বসাতে বলবে না সেই এক আমরা বসিয়ে দিলাম আশা করি তোমরা এই ভিডিওটিতে হ্যাক্সার ডিসিমেল বাইনারি অক্টাল হ্যাকসার ডেসিমেল এই সকল সংখ্যা পদ্ধতির যোগফল ডেসিমেল পদ্ধতিতে ডেসিমেল যোগ করে আমরা এই সকল সংখ্যা পদ্ধতির যোগফলগুলো বুঝতে পেরেছি আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি আর এভাবেই আমরা শুধু ডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ করে হ্যাকসার ডেসিমেল অক্টাল বাইনারি এই সকল সংখ্যা পদ্ধতি যোগফল বের করে আনতে পারি তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম